হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এমনটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে যে আগামীকাল পরীক্ষা বা আগামীকালের পরের দিন পরীক্ষা, কিন্তু তার আগের দিন কোনো একটা সমস্যার কারণে বিভিন্ন জায়গায় যেতে হয়। এছাড়াও আমরা যখন কোনো জায়গায় ঘুরতে যাই, সেখানে গিয়েও কিন্তু আমাদের মাঝে মাঝে পড়ালেখা করতে হয়। তখন কিন্তু আমাদের সাথে বই থাকে না এবং আমরা কিন্তু সেখানে পড়ালেখা করতে পারি না। তো আজকে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রথম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বই থাকবে এবং সেখান থেকে আপনি সকল বই ডাউনলোড করে রেখে দিতে পারেন। ওকে, অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে অ্যাভেলেবল। অ্যাপ্লিকেশনটি ইনস্টলের জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে এবং সেখানে গিয়ে সার্চ বারে লিখতে হবে বোর্ড বই সমূহ। লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটি চলে আসবে, আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আপনাদের সুবিধাতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে, একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার পরে আমাদের সামনে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি সকল ফিচার চলে আসবে। দেন আমরা এখানে দেখতে পারবো আমাদের মাধ্যমিকের, আমাদের প্রাথমিকের সকল বিষয়ে এখানে কিন্তু বই আছে। এই বইগুলো আমরা অনলাইনের মাধ্যমে পড়তে পারি কিংবা ডাউনলোডও করতে পারি। এখন যদি যাই আমরা প্রাথমিকে, তাহলে প্রাথমিকে গেলেই দেখতে পাবো এখানে সকল বিষয় আছে। সকল বিষয় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আছে, প্রয়োজনে আপনি কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন। এখন যদি যাই আমরা মাধ্যমিকে, মাধ্যমিকে গেলেই দেখতে পাবো এখানে আমাদের পঞ্চম, ষষ্ঠ থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত আছে, আপনি এখান থেকে সকল বিষয় পেয়ে যাবেন। এখন যদি যাই বাংলা সাহিত্যে, বাংলা সাহিত্যে গেলেই কিন্তু আমরা এখান থেকে সকল ফিচার দেখতে পাবো। সাপোজ আমরা এখান থেকে বাংলা সাহিত্যে যাবো, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে পড়ুন, ডাউনলোড করুন, আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো করে নেবেন। তো আমি এখান থেকে দিলাম আমি অনলাইনে পড়বো। তো অনলাইনে পড়ুন দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের বইয়ের ইন্টারফেসটা চলে এসেছে এবং নিচে লোডিং হচ্ছে ইন্টারনেটের কারণে। তো দেখতে পাচ্ছেন এখন লোডিং হওয়ার পর এখানে কিন্তু পৃষ্ঠা অনুযায়ী আমাদের পেজগুলো চলে এসেছে, আমরা এখান থেকে আমাদের বইয়ের পৃষ্ঠা অনুযায়ী সবকিছু পড়ে নিতে পারি। এই ফিচারগুলো সবগুলো দেখার পর অনেকেই ভাবতে পারেন যে এখান থেকে যদি টেক্সটটা ছোট হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে জুম করে নিতে পারি। তো জুম করার জন্য আপনি উপরেই দেখতে পাচ্ছেন এখানে জুম অপশন আছে, আপনি লেখা হচ্ছে আপনি এখান থেকে জুম ইন এবং জুম আউট করে নিতে পারেন। জুম ইন জুম আউট করার ফলে কিন্তু আপনি এখান থেকে আপনার সকল টেক্সট গুলো ভালোভাবে দেখতে পারবেন কিংবা আপনার পৃষ্ঠাগুলো অনেক ভালোভাবে দেখতে পারবেন। এখানে আরো ভালো একটি ফিচার আছে, আমার ক্লাস। আমার ক্লাসে আপনি আপনার ক্লাসটাকে অ্যাড করে নিতে পারেন। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কোনো ক্লাস অ্যাড করা হয়নি, সেজন্য দেখাচ্ছে একটি ক্লাস অ্যাড করতে। তো সেজন্য আমরা যাবো আমাদের ক্লাসে। তো আমি এখান থেকে গেলাম মাধ্যমিকে এবং বাংলার এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি টিক মার্ক করে দিলাম আমার ক্লাসে এটা কিন্তু অ্যাড হয়েছে। এখন যদি আমি পুনরায় আমার ক্লাসে যাই তাহলে আমার ক্লাসে গেলেই দেখতে পারবো এখান থেকে কিন্তু আমার, আমি যে ক্লাস নবম দশম এখানে সব কিছু দেখাচ্ছে, এখানে সব বিষয় বই দেখাচ্ছে। আশা করছি অ্যাপ্লিকেশনটি থেকে উপকার পাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি একটু উপকারে আসে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও টেকনোলজির সাথেই থাকবেন। খোদা হাফেজ।